জাহিদুল, কালকে যে ওই লোকটা বায়োডাটা দিয়ে গেলো, এখন তো তার খোঁজ খবর পাওয়া গেল না, দশটা তো বেজে গেল। স্যার আমরা টেনশন করবো না, আমরা জি বিল দিয়েছি, ওই বিল আমরা নিয়ে যাবো। কি করে তোমার মানে ওইরকম একটা কাজ করতে হবে, তুমি খালি আমার কাছে জয়েন হও, তারপরে তুমি তিনজনকে জয়েন দিবে, তাদেরকেও বলে দিবে তিনজন তিনজনকে যাতে জয়েন দেয়। তুমি যে জয়েন হয়েছো তোমার কমিশন পাবে, তুমি তিনজনকে যে জয়েন দিলে ওই তিনজনের কমিশন পাবে, তারা যে জয়েন দিবে তাদেরও তুমি কমিশন পাবে, খালি কমিশন আর কমিশন। স্যার আমি সাকসেস হতে চাই স্যার, আমি কিভাবে কাজ করলে আমি সাকসেস হতে পারবো স্যার? ইয়েস, সাকসেস তুমি তখনই হবে যখন তুমি বাড়ি গাড়ি ধন দুলোর সব বিক্রি করে এখানে ইনভেস্ট করবে, আর জিরো হবে, আর তখনই তোমার সাকসেস শুরু হবে। কি করে সিগগে বাসা গেল এখানে দাঁড়িয়ে আর কি করবো, কালকে আমার একটা কনফারেন্স, ওখানে তুমি সম্পূর্ণ কিছু জানতে পারবে, ওখানে তুমি অবশ্যই আসবে তার জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কালকে অবশ্যই আসবো স্যার, তাহলে আজকে তাহলে আসছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ও স্যার আপনি তো এদিকে যাচ্ছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনুন না আপনাকে ড্রাইভ করে দিই। ও তোমার কি গাড়ি আছে স্যার? আমি ছোটোখাটো গাড়ি কিন স্যার, এন্টিকা। ও না না না, আমার বি ডবল ডব্লিউ আছে। আসসালামু আলাইকুম স্যার। আসছি স্যার, দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কনফারেন্স চলতেছে, সেটা কিসের কনফারেন্স সেটা দেখার জন্য আমার খালবাঙ্গা টিভির সঙ্গে থাকুন। ক্যামেরাম্যান খবরদার সাথে আমি জুনজনি মাস্টার জগা। তো ভাই এখানে কি হতেছে, দুই একটা কথা কবেন না? আরে কি বল বলবো ভাই, সিঙ্গার আছে, কোন সিঙ্গার গান গাবো তা দিশা পাইতেছি না ভাই। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কথা বলতে ভাই, দিশা আমার নাম না জানেন দিকে? প্রিয় দর্শক আপনারা সবাই একত্রিত হয়েছেন বলে আমি খুবই আনন্দিত, আর আমি আজকে যে কথাটা বলতে চাইছি সেটা তো আপনাকে নতুন করে বলতে হবে না। আর আমি যে কাজটা করতেছি সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা এমন একটা পৃথিবীর জায়গা করে নিয়েছে, দ্বিতীয় কোনো বিজনেস নাই যাকে ওভারটেক করবে। একদিন আপনাদের মতো আমিও বেকার ছিলাম, আর এই কোম্পানি জয়েন হয়ে আমি বহুত কিছু লাভ করেছি, আর আজকের ডেটে আমি এমডি। ওই সামনে ওই গাড়িটা দেখছেন, ওই গাড়িটা হলো আমার। কি করে জাহিদ গাড়ি কো কোথায় নিয়ে গেল? স্যার টেনশন করেন না, ফিলফিল টাইম মতো আয়া নিয়ে যাবো স্যার। কি করে খালি খাওয়া খাওয়া করো, সকল পাগে ফেলে নিয়ে এলাম, তুই খালি খাওয়া খাওয়া করো। আপনারা কোনো মায়ন করেন না, আমরা মূল কথায় আসি। আপনারা ভাবতেছেন যে এই কোম্পানিতে এত লাভ, তো কষ্ট বা কীরকম হবো? কোনো কষ্ট নাই, আপনারা জাস্ট 3,000 টাকা দেওয়া জয়েন হন, তারপরে তিনজনকে জয়েন দেন, তারপরে তাদেরকেও বলে দেন তিনজন তিনজন করে যাতে জয়েন হয়। আপনারা ভাবতেছেন এই 3,000 টাকা মোটা অঙ্কের একটা টাকা, এই টাকা দিয়ে কী করবো? এই 3,000 টাকা দিয়ে আপনারা ভালো একটা রেস্টুরেন্টে যায় ভালো কিছু খেতে পারবেন না, আর এই টাকা আমরা এমনি নিচ্ছি না। এই 3,000 টাকার বিনিময় আপনারা 3,000 টাকার মেডিসিন পাবেন। এই প্রোডাক্টগুলো আপনারা নিজেও ইউজ করতে পারবেন এবং কি বিক্রিও করে দিতে পারবেন। এই প্রথম প্রোডাক্ট হলো এই যে কোলগেট, একদম কালো কালো লাল কালো, তেঁতুলের ভিসির মতো কালো হয়ে গেছে। ওমন কোনো যদি বান্দা থাকে এখানে আসুন, এখানে প্রমাণ করে দিব, একদম আইনার মতন ঝিকঝিক করবে, দাঁতকে মজবুত করবে, পোকামাকড় বেরিয়ে আসবে। কি করে আপনারা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারছেন না, মুখে দুর্গন্ধ আসে। চুকলাইতে হরে আমি বন্ধু বান্ধবী মানে না, এই দেখুন মাথার চুলকানি।
জিন্সের প্যান্ট একদম চুকনাচ্ছে চুলকাইতে একদম ফেটিয়ে ফেলেছেন। বাজারে মাছ বাজারে গিয়ে 50 টাকার মাছ 100 টাকা কিনেছেন। অমন কোনো যদি বান্দা থাকে এখানে আসেন, এখানে দিব, এখানে প্রমাণ করবেন। এই যে দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা ফর্ম আছে, বেশি কয়েকজনকে দিতে পারবো না। ডাইনে থেকে চক্কর মারবো, বামে এসে বন্ধ করবো, তারপরে যদি আমার বাবা এসে বলেছে 5 লাখ টাকা দিব, না জাহিদুল ঈশা এই ফর্মটি বিলিয়ে আসো। আপনি পড়াশোনা লেখা করা মানুষ, এলে কাম করতেছেন, খুব খারাপ লাগতেছে। কি করবেন, পরিস্থিতি শুনেন। আপনাকে একটা ভালো বুদ্ধি দিই, আজকে যে আমি কিন্তু অনেকটা মালি, আপনি একটা কাম করেন, আমি এই কয়েকদিন হলো আমি একটা কোম্পানি জয়েন হয়েছি, আপনি আমার কোম্পানি জয়েন হন, জয়েন যদি একবার যদি জয়েন হন ভাই, আপনি চার জীবনে এলে খেত কাম করো না মনে ভাই, একবার গ্যারান্টি দিয়েছি আপনি, বুঝছেন কথাটা? বুঝছি। কোন আপনি একটা কাম করে আমার লোকে থাই, তাহলে কি কোম্পানি কি কাম? আরে ভাই কাম মানে কি, এত আজাদির কাম ভাই, জীবনে এটা মারি বলে নেবো না। আমি কামটা আপনি কইতেছি, কামটা তুমি আপনি জয়েন হইলেন বা তুমি জয়েন হইলা, আর একজন তুমি জয়েন করলা, অন্তন তুমি কিছু টাকা পাইলা, আবার আর একজন জয়েন হলো, অন্তন টাকা পাইলাম, তাহলে এই কথা ভাবেন? তার মানে আমি জয়েন দিব, আমার তোলা আরো 3 জয়েন দিব, ওই আবার 3 দিব। এই তো বুঝছেন, আপনি বুঝছেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এটা। হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং, জি জি, তাহলে আমি আলা করব না ভাই, কি করে নেটওয়ার্ক মার্কেটিং, এই নেটওয়ার্ক মার্কেটিং, কি করে